স্কুল কলেজে ছাত্রছাত্রীদের আরাম আয়েশের জায়গা হয়ে উঠেছে হোটেল। ফাঁকা পেলেই ছুটে আসে আর সেখানেই চলছে অবৈধ কর্ম। রাজ্যের প্রশাসনিক ভবন, নবান্নের আশেপাশের ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে হোটেল। আর সেই হোটেলগুলোতেই অবাধে চলছে মধুচক্রের ব্যবসা। সেখানে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা দিনে দুপুরে রাতে অবাধে প্রবেশ করে। শুধু তাই নয়, অবৈধ পরিচয়পত্র এবং পরিচয়পত্র ছাড়াই তারা ঘণ্টা বিশেষে হোটেলে ঘর ভাড়া করে। সেখানেই চলে অবৈধ কাজকর্ম। শুধু এখানেই থেমে থাকেনি হোটেলগুলো। এদের নেই ফায়ার লাইসেন্স, নেই হোটেল লাইসেন্স। একেবারে নবান্নের পেছনে যেখানে হাই অ্যালার্ট জারি করা রয়েছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে ঘণ্টা বিশেষ হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে মধুচক্রের ডেরা, সব মিলিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। তারা জানান, এই অবৈধ কাজের ফলে এলাকার দূষিত হচ্ছে। ছেলেমেয়ে বউকে নিয়ে বেরোতে তারা সাহস পাচ্ছে না। রাজ্যের প্রশাসনিক ভবনের পেছনেই আড়ালে এই অবৈধ কাজ কি করে প্রশাসনের নজর এড়িয়ে চলছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই হোটেলের মালিক অবিশ্বনাথ সিং এবং আব্দুল রাজ্জাক আব্দুল এলাকারই এক দুষ্কৃতী। এই ব্যবসায় জড়িত আব্দুল রাজ্জাককে আটক করেছে হাওড়া ডিডি। পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে 6 জন মহিলা এবং 6 জন পুরুষকে। এখন দেখার বিষয়, এই অবৈধ হোটেল ব্যবসা থেকে কবে মুক্তি পাবে এলাকার মানুষ, সেটাই এখন দেখার। স্যার, এখানে হোটেল চালাচ্ছে, আগে হোটেল খুলেছিল, তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে, আন্ডার এজ মেয়েরা এখানে আসছে, স্কুলের কাপড় পরে আসছে, মেকআপ পরে আসছে, স্কুল ইউনিফর্ম পরে আসছে। আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে, কী পরিবেশটা কী পড়বে এখানে? আমরা যখন দেখি ছোটো ছোটো ছেলেমেয়েরা ঢুকছে, ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবান্ন বাস স্ট্যান্ডে, ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে, ছেলেমেয়েরা ঢুকছে কেন। আজকে আমরা নামাজ পড়ে এসছি, যখন এখানে পাশে মাজার আছে, আমাদের গায়ে মাজার আছে, নামাজ পড়ে মাজারে আমরা আসতাম, তখন দেখলাম 4টি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আসতাম, দেখলাম পুলিশের রেড পড়েছে। তারপরে একটু জানাশোনা হলো কি, হ্যাঁ পুলিশের রেড পড়েছে, এখনও ভেতরে লোক আছে, ছেলেমেয়েরা আছে, হ্যাঁ আর পুলিশের রেড পড়েছে। এটা তো একদম ইললিগালি হচ্ছে, এটা পাশের লোকাল এরিয়া, একদমই চলে। আমরা তো এখন এত অবধি শুনেছি, মধুচক্র চলে স্যার, সেটা রেড হচ্ছে স্যার। এর আগেও 2 বছর আগেও চলছিল, আমরা নিচে এসে তুল ভাঙ করে বারণ করেছিলাম, সে সময় বন্ধ হয়ে গেছিল, তারপরে স্যার আবার এখানে চালু হয়ে গেছে। আমার নাম হচ্ছে নশাদ আলী। আমরা এর জন্য অবজেকশন করেছি আগেও, লোকাল পাড়ার ছেলে মহিলারা এসে আমরা প্রতিবাদ করেছি, তারপরে বন্ধ হয়ে গেছিল, আবার চলে স্টার্ট হয়ে গেছে। সন্ধ্যেবেলা কন্ডিশন, রাত্রেবেলা কন্ডিশন এমন থাকে মনে লাগে প্রস্টিটিউট এরিয়া আছে। আমরা এটা দেখেছি, এখানে কন্ডিশন এরকম থাকে মনে, আপনি দেখবেন কোনো কোনো সময় মনে হয় রেড লাইট এরিয়া এরকম হয়ে যায়। আমরা ছেলেমেয়েরা স্কুল থেকে আসে, আসে কি আসবে কী করে, যখন আসে কী ওর মাথায় কী পড়বে? যখন একটা জিনিস বারবার আমি দেখবো কী আছে কী আছে, তো আমি নিজেই একটা ইচ্ছা হয় কি আমি কী আছে যাই, বা একটা হিম্মত হয় যেখানে ছেলেমেয়েরা যায়, স্কুলের ছেলেমেয়েরা যায়, তো চলে যেতে পারে আজকে পরিবেশে। আমার নাম নশাদ, নশাদ আছে এখানে হোটেলে। কী বিষয় আপনারা স্থানীয় কী বলুন তো, বিষয়টা কী? বিষয়টা হচ্ছে এটা ওয়ের একটা হোস্ট, আগে হোটেল ছিল, তারপরে ওয়ে করে এরা, ওয়ে একটা সিস্টেম আছে, জানা নেই আমাদের পুরো সিস্টেম, কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে পরিবেশে ওয়েটা যে পজিশানে চলে, আমাদের ওয়ের সম্পর্কে অতটা ধারণা নেই, কিন্তু এখানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে, স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে, এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে, ধরুন 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত চলছে। তা আমরা আমাদের এই আমরা এলাকার পাশে আশেপাশে থাকি, আমাদেরও ছেলেমেয়েরা আসে, আসা যাওয়া করে, খুব দৃষ্টিকটু লাগছে। আমরা চিন্তাভাবনা করছি, এই ওটে প্রশাসনিক দিয়ে 2 বার বন্ধ করেছি আমরা। কি এর আগেও দেখেছেন, অবজেকশন জানিয়েছিলেন? আমরা অবজেকশন জানিয়েছিলাম, সব জায়গায় চিঠি দেওয়া ছিল, শিবপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল, এসডিও ডিএম না, ডিএমকেও দেওয়া ছিল। তারপরে না, তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম, বন্ধ ছিল, তারপরে লকডাউনে বন্ধ ছিল, লকডাউনে সেইভাবে চলেনি, লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো। একটা জিনিস আপনাকে বলি, এরিয়াটা ভাবতে হবে, এটা নবান্ন এরিয়া, একটা হাই সিকিউরিটি জোন, ট্রাফিক গার্ডের অফিস, জানলাগুলো একদম হোটেলের উল্টো দিকে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম একদম পুলিশ অফিসাররা বসে কাজ করছে দেখা যাচ্ছে, যে এই এরিয়ার মধ্যে এটা কি এরকম করে? এ তো নবান্ন জোন, হাই সিকিউরিটি, আমরাও জানি, আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই,
নবান্ন জন, 144 যারা আছে, কিন্তু এখানে যে একটা বস্টেড চলছে, মানে যে বাচ্চা মেয়েগুলো দিয়ে চলছে, সেই সিস্টেমটা আমাদের জানা নেই। আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কম করে কীভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে। নবান্ন জোন হাই সিকিউরিটি, এর মধ্যে যদি পোস্টেড এইভাবে পোস্টেড এরিয়ার মধ্যে চলছে, তো মানে ধরুন যে ওয়ে সিস্টেমটা এখানে রাত সন্ধ্যাবেলা কি সন্ধ্যার সময় রাতে রাত 11টা 12টা 1টা যখন আসবেন আপনি, আমাদের ভিডিও ক্লিপ করা আছে, আমরা এমনি অনুমান করে বলছি না, আমাদের ভিডিও ক্লিপ আছে বাচ্চা। হ্যাঁ হ্যালো, যে আমাদের কাছে ফুটেজ আছে না মালয়েশিয়ার, আমরা কিছু কিছু ওই ফেসবুকে দেখি, তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে, একদম শর্ট ড্রেস, একদম বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির 11টার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে, এই 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 সিচুয়েশন, রেড রাইট এরিয়া পুরো। এবার আমরা এই নবান্ন জোনের সিকিউরিটিটা কী পেলাম আমরা জানি না এখনো। নবান্ন জোন তো সিকিউরিটি তো আরও বেশি হওয়া দরকার। কেন এটা হলো কেন, এটা এইরকম আয়োজন থেকে এখানে এরকম খুললাম খুললা হচ্ছে কি মনে করছেন? এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না, কিন্তু আমরা চেয়েছি, প্রশাসন এসছে, প্রশাসন কাজ করছে, আমরা আশা করবো প্রশাসনের কাছে যেন এটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, আগামী দিনে যেন না এই ধরনের কাজ নবান্ন জোনে যেন না হয়। আমার নাম মান্টু খান, মান্টু খান।